বাঙালির কাছে আলু ছাড়া বিরিয়ানি ঠিক যেমন, রস ছাড়া রসগোল্লা ঠিক তেমন, কোনোটাই মানা যায় না। কি তাই তো মশাই? যাই হোক, এই কলকাতাতেই কিন্তু প্রথম বিরিয়ানিতে আলুর প্রসঙ্গটা আসে। এর আগে কোথাও, মানে হায়দ্রাবাদ বলুন বা লখনৌ বলুন, কোথাও দেখা যায়নি। তখন যদি বলা হতো বিরিয়ানির মধ্যে আলু দিচ্ছি, তখন হয়তো পিটাতো ধরে আমাদের। তবে এখন কিন্তু বাঙালি বিরিয়ানিতে আলু ছাড়া ভাবতেই পারে না। বিরিয়ানিতে কিছু থাকুক না থাকুক, আলুটা কিন্তু মাস্ট। তাহলে চলুন না দেরি কিসের, শুরু করা যাক আজকের পর্ব। কি মুড়ি চানাচুর সাথে আছে? তো আজ না হয় আপনারা এই মুড়ি চানাচুর খেতে খেতে এই বিরিয়ানির গল্পটা শুনবেন, অসুবিধা তো কিছুই নেই। তো কলকাতায় বিরিয়ানিতে আলুর প্রচলন শুরু করেন ওয়াজিদ আলী শাহ। তিনি প্রথম জীবনে কিন্তু নবাব ছিলেন, কিন্তু 1856 খ্রিস্টাব্দে ইংরেজরা তার রাজ্য দখল করে নেয় এবং তিনি চলে আসেন সোজা কলকাতায়। আর কলকাতায় তিনি থাকতে শুরু করেন মেটিয়া বুরুজা। তখন অবশ্য তিনি মাসিক পেনশনে তার দিন গুজারা করতেন, মানে ওই টাকাতেই তার বাকি সব কাজকর্মগুলো করতেন। আচ্ছা, পরের গল্পতে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলা দরকার, এক্ষুনি জাস্ট মাথায় এলো। সেটা হচ্ছে যে এই যে ওয়াজিদ আলী শাহ, এর উল্লেখ কিন্তু আপনারা খুব প্রচলিত একটা চরিত্রের ব্যাখ্যায় বা উপন্যাসে আপনারা পেয়েছেন। সেটা কি, কোন চরিত্র? সে চরিত্র হচ্ছে সত্যজিৎ রায়ের কাল্ট ক্যারেক্টার ফেলুদাতে। ফেলুদাতে বাদশাহী আংটি নামক যে উপন্যাসটি, যে গল্পটি মেনলি, সেখানে ট্রেনের যে সিকোয়েন্সটা লেখক লিখেছেন, মানে মানিকবাবু লিখেছেন, সেখানে একটু মনে করে দেখুন যে হঠাৎ করে ফেলুদা একটা গান গাইছে। তো গানটা হচ্ছে জব ছোড়কে চলি লখনৌ নগরী। তখন ওখানে বনবিহারী বাবু, যিনি ছিলেন যে আরেকটা ক্যারেক্টার, তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি ওয়াজিদ আলী শাহর গান কী করে জানলে? তখন তো ফেলুদাটা রিপ্লাই করলো, আরও বিষয়টা আছে। তো এই ওয়াজিদ আলী শাহই কিন্তু তখনকার সময় প্রথম, মানে এটা এই ইনফরমেশানটা তিনিই দিচ্ছেন, মানবাহী বনবিহারী বাবুই দিচ্ছেন, তিনি বলছেন এই ওয়াজিদ আলী শাহ প্রথম ভারতবর্ষের অপেরা লিখেছিলেন প্রায় বিলেতি স্টাইলে। এছাড়া তিনি নিজে গান রচনাও করতেন এবং পশু পাখির উপরে তার খুব শখ ছিল, খুব ভালোবাসতেন তিনি পশু পাখিদের। তো এই ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় এলেন মেটিয়া বুরুজে, তখন তার পকেটে অতটা টাকাও নেই, বুঝতেই পারছেন পেনশনের টাকায় তার দিন চলছে, তো অতটা টাকাও নেই। কিন্তু রয়ে গেছে যেটা, সেটা হচ্ছে তার নবাবিয়ানা। বুঝতেই পারছেন গরম মেজাজে নবাবের পেটে ডাল ভাতটা ঠিক জমছে না, তখন একটু বিরিয়ানি না হলে কি হয়? তো এই অল্প কটা টাকায় ভোরে ভোরে মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার অবস্থা তখন ওয়াজিদ আলী শাহর ছিল না। তখন কি করবেন তিনি? তিনি যেমন একাধারে নিজে খেতেও ভালোবাসতেন, তেমন অন্যকে খাওয়াতেও ভালোবাসতেন। কিন্তু বর্তমানে তিনি সেই সময় এতটাই আর্থিকভাবে দুর্বল ছিলেন যে তার পক্ষে, মানে এক হাঁড়ি মাংসের সাথে বিরিয়ানি খাওয়াটা কখনোই সম্ভব ছিল না, বা খাওয়ানোটাও ছিল না। অল্প টাকায় অল্প মাংসই তার জুটবে, তো কি করা যাবে? তখন তিনি ঠিক করলেন যে তিনি বিরিয়ানিতে আলু দেবেন, আলু দিয়ে বিষয়টাকে ভরাট করবেন আর কি, এবং অন্য একটা নতুন টেস্টও হবে, আবার বিরিয়ানি বিরিয়ানিতে যে মাংসের অভাবটা সেটাও মিটে যাবে। কিন্তু সেই সময় কিন্তু আলুর দাম বর্তমানে যে দাম তার মতন ছিল না। বর্তমানে অনেকের কাছে হয়তো দামটা বেশি, কিন্তু এখন যতটাও বা দাম তার থেকে অনেকটা বেশি দাম ছিল সেই সময়। কিন্তু তখন আলুর যা দাম ছিল সেটা মাংসের থেকে বেশি দামই ছিল না, তার থেকে কমই ছিল। তো বেটার এটা না যে মাংসের থেকে আলুটা দিক? তো এটাই তিনি করেছিলেন। তিনি মাংস যেমন দিয়েছিলেন তেমন আলুও দিয়েছিলেন, ফলে তিনি কম মাংস দিয়েছিলেন। এমন নয় যে তিনি মাংসটাই দেননি, এটা যারা বলেন তারা একেবারেই ভুল বলে। তিনিই ছিলেন প্রথম অল্প আছে ধীমে আছে রান্নার প্রচলনকারী কলকাতায়, যার নাম হচ্ছে দম প্রখ্যাত, এরকম একটা কোনো উচ্চারণ। আমি পার্টিকুলারলি উচ্চারণটা করতে পারছি না, যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান। তিনিই প্রথম প্রচলন করেছিলেন। তো দম বিরিয়ানি যেটা আপনারা বর্তমানে খান, তিনি কিন্তু প্রথম কলকাতায় এই প্রচলনটা শুরু করেন। তো যাই হোক, সেই যে শুরু হলো বিরিয়ানির মধ্যে আলু দেওয়া, এখন আপনাদের পক্ষে মাংস দিয়ে বেশি বিরিয়ানি করা সম্ভব হলেও আপনারা আলু দিতে কিন্তু মিস করেন না, কি তাই তো? আপনারা হয়তো মাংস দেন, ঢেলে ঢেলে মাংস দেন, কিন্তু আলুটাও সমানতালে দেন। এখন আলুটা মাংস রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে না, এখন আলুটা বিরিয়ানিতে বাঙালির ইমোশন হিসেবে কাজ করে, কি তাই তো বাঙালি? এই হলো বাঙালির বিরিয়ানিতে আলুর রহস্য। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আজকে এইটুকুই, পরের দিন আবারও নতুন একটা গল্প ইতিহাস থেকে তুলে এনে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।